नमस्कार अपना देखছেন আর প্লাস নিউজ আর বাংলা বলছেতে আমি সুজয় রয়েছে আপনাদের সঙ্গে আজকের বিষয় ভরসা ভ্যাকসিন তার কারণ কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের পর এবার স্পুটনিক ভি রাশিয়ান ভ্যাকসিন ভ্যাকসিন ছাড়া এই মুহূর্তে এই অতিমারিকে অতিমারি যে রূপ নিয়েছে তাকে রোধ করা তাকে আটকানো কিছুতেই সম্ভব নয় তেমনি মত চিকিৎসকদের তেমনি মত স্বাস্থ্য বিভাগের তাই ভ্যাকসিনের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে যত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যায় ততই করোনাকে রোখার জন্য আরও এক ধাপ করে আমরা এগিয়ে যাব সামনের দিকে এবং সে কারণে ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পাশাপাশি এই ভ্যাকসিন নিয়ে নানান রকম প্রশ্ন বাইরে ঘোরাফেরা করছে বিশেষ করে সাধারণ মানুষের কাছে কিন্তু প্রশ্নের অন্ত নেই সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজ আমরা জানার চেষ্টা করব বিশেষজ্ঞদের কাছে বিশিষ্ট চিকিৎসকরা আজকের প্যানেলে থাকবেন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমরা চোখ রাখবো একটি বিশেষ প্রতিবেদনে তার কারণ আমরা দেখেছি এই অতিমারী পরিস্থিতিতে নতুন সরকার গঠন হওয়ার পর নতুন সরকারে যারা বিধায়ক রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন সেই বিধায়করা চিকিৎসক বিধায়করা তারা তাদের অঞ্চলে নানান ধরনের উপায় অবলম্বন করছেন এই সামগ্রিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এই কোভিড পীড়িত মানুষের পাশে নানান রকমভাবে দাঁড়ানোর জন্য তারা নানান রকম উদ্যোগ নিয়েছেন শুধু তাই নয় তারা পরামর্শও দিচ্ছেন তেমন একজন বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি যিনি বালির নবনিযুক্ত বিধায়ক তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের সাংবাদিক মৈনাক মিত্র তিনি কি বললেন তাই নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে প্রথমেই চোখ রাখব করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে কেন্দ্র এতদিন ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান থাকত কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে তবে এবার থেকে দুটি ডোজের মধ্যে ব্যবধান থাকবে কম পক্ষে ৩ মাস অর্থাৎ ১২ থেকে ১৬ সপ্তাহ যদিও এই সিদ্ধান্ত বৈজ্ঞানিক নাকি নেহাতি টিকার অভাবের জন্য নেওয়া হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট বার্তার পর চাপে পড়ছে কেন্দ্র ডব্লিউএইচও অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে করোনার প্রবল সংক্রমণের কারণ হিসাবে জমায়েতকে দায়ী করেছে এই নিয়ে কি বলছেন চিকিৎসকরা শোনা যাক সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন জমায়েতের কারণে এই ভারতে এত পরিমাণ যে আক্রান্ত হওয়ার সংখ্যা অর্থাৎ করোনা সংক্রমণের যে সংখ্যা সেটা এত বেড়ে চলেছে চিকিৎসকরা কি বলছেন জানতে আমি চলে এসেছি ডক্টর রানা চ্যাটার্জির কাছে তিনি বালি বিধানসভার বিধায়কও বটে আর রাজনীতি দূরে সরিয়ে রেখেই জিজ্ঞেস করছি স্যার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিচ্ছে যে জমায়েতের কারণে সেটা ইলেকশন জমায়েত হতে পারে ক্যাম্পেইনের জন্য বা ধর্মীয় জমায়েত বা সমাবেশ এইসবের কারণেই এত বাড়া বাড়ন্ত কী মনে হচ্ছে অ্যাবসলিউটলি নিঃসন্দেহে কারণ আমরা জেনেছি কোভিড সংক্রমণ হয় নিঃশ্বাস থেকে ক্লোজ কন্ট্যাক্টে হ্যাঁ সুতরাং যেখানে ধর্মীয় হোক বা রাজনৈতিক সমাবেশ হোক সমাবেশ ডেফিনেটলি একটা সুপার স্প্রেডার হিসেবে কাজ করে এটা তো প্রমাণিত তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা ইলেকশন কমিশনকে তার দায় নিতে হবে কারণ ইলেকশনে আমাদের পশ্চিমবঙ্গ দেখেছি যে আমাদের যেভাবে সমাবেশ হয়েছে যেটা কাম্য ছিল না এটা হয়তো তাতে কিছু কেস কমতো হ্যাঁ কারণ এমনিতেই আরও সংক্রমণের জায়গায় যে শুধু এই সমাবেশ তা না ওয়ান ইস টু ওয়ানও হয় মানুষ অফিস থেকে আনতে পারে সবই হয় কিন্তু যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারতাম সেইগুলো অ্যাভয়েড করলেই বোধহয় ভালো হতো এই তো কটা দিন তারপর আবার সব হতো সব সেলিব্রেশন হতো হ্যাঁ বা আমাদের রাজনৈতিক সমাবেশগুলোকে একটু ভার্চুয়াল করা যেত কি না হ্যাঁ বা কিছু কার্টুন করা যেত কি না হলে আমার মনে হয় এটা জনস্বার্থে খুব ভালো হতো জানার সেটা হচ্ছে যে আমরা জানি কোভিশিল্ডের ক্ষেত্রে যে প্রথম ডোজের পর সেকেন্ড ডোজের যে টাইমিংটা ডিউরেশন সেটা আগে ছিল ৬ সপ্তাহ সেটা ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে এর পিছনে কী কারণ থাকতে পারে কিন্তু সাইন্টিফিক নাকি একান্তই যেহেতু টিকার একটা সমস্যা দেখা দিচ্ছে পেতে সেইটাও একটা কারণ হতে পারে তুমি ভেরি অনেস্ট একটা কথা বলি যে এই করোনা ভাইরাস বা করোনা ভ্যাকসিন এর ব্যাপারে কেউ এখনও শতকরা ১০০ ভাগ জেনে ওঠেনি এটা এত কম দিন ধরে পৃথিবীতে আছে সুতরাং এই ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটুকু বলি যেহেতু আমরা ভ্যাকসিনেটেড মানে আমরা বাচ্চাদের ভ্যাকসিনেশন করি আমরা জানি যে আপনি ফার্স্ট ডোজ দেওয়ার পর যদি ৪ উইকস আপনি ওয়েট করেন
সেক্ষেত্রে সেকেন্ড ডোজটা দেওয়া যায়, কারণ হচ্ছে ওইটা বুস্টার করে আপনার ইমিউনিটিটা। সুতরাং মিনিমাম এক বছর গ্যাপ আমরা রাখতে পারি বলি, কিন্তু আমার মনে হয় যেটা কদিন আগে পর্যন্ত যেটা সিক্স উইক্স ছিল সেটা হঠাৎ রাতারাতি তিন চার মাস করে দেওয়ার মতো যে যথেষ্ট পরিমাণ স্টাডি হয়েছে কি না, দ্যাট আই ডাউট। তো সুতরাং কমেন্ট করা মুশকিল এখন, যেভাবে আমাদের রেকমেন্ডেশন আসবে ডেফিনেটলি উই শুড ফলো দ্যাট, আমাদের সেটা ফলো করতে হবে, সেটা আমাদের ভালোর জন্যই করা হয়েছে, এইটাই আমাদের বিশ্বাস করা উচিত। তবে এটা আরও স্টাডি হোক আমি বলতে পারবো, তবে ফোর টু সিক্স উইকস কিন্তু দুটো ডোজের মধ্যে গ্যাপটা বাকি ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে ইটস এনাফ টু প্রডিউস অ্যাডিকুয়েট ইমিউনিটি। টিকার ক্ষেত্রে প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের মধ্যে চার থেকে ছ সপ্তাহের ব্যবধান কিন্তু যথেষ্ট বলে মনে করছেন চিকিৎসকরা। ক্যামেরায় অরূপ আচার্যের সঙ্গে মোজাফিরের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা। ভ্যাকসিন এবং ভ্যাকসিন দেওয়ার যে সরকারি বিধি আছে তারপর তো তার প্রতি সন্দিহান চিকিৎসক মহল, সন্দিহান সাধারণ মানুষও। খুব সঙ্গত কারণেই সন্দিহান হয়ে থাকবেন, তার কারণ চিকিৎসকরাও কিন্তু একটা কথা বলতে পারছেন না, সবাই মিলে একটা জায়গায় উপনীত হতে পারছে না। নানান রকম বিতর্ক এবং বিশ্লেষণ রয়েছে এই ভ্যাকসিনের প্রসঙ্গ নিয়ে। আমরা তাই সাধারণ মানুষের পক্ষ থেকে যেই যেই প্রশ্নগুলো এই ভ্যাকসিনকে ঘিরে গড়ে উঠছে সেই সেই প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষক এবং আজকে যারা প্যানেলে রয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা তাদের কাছে যাব। তবে তার আগে একটা সুখবর জানিয়ে রাখি, এই যে ভ্যাকসিনের হাহাকার গোটা দেশ জুড়ে চলছিল এবং সাধারণ মানুষ কিনে ভ্যাকসিন নিতে পারবে না তাই নিয়ে বাকবিতণ্ডা চলছিল রাজ্য এবং কেন্দ্রে, তার মধ্যে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করেছে 1,92,00,000 ডোজ ভ্যাকসিন তারা বিনামূল্যে বিভিন্ন রাজ্যের কাছে সরবরাহ করবে। অর্থাৎ সাধারণ মানুষ বিনে পয়সায় ভ্যাকসিনটা পাবে। আমাদের সরকার ইতিমধ্যেই, অর্থাৎ রাজ্য সরকার ইতিমধ্যেই ডিক্লেয়ার করেছে যে প্রত্যেকটি মানুষকে বিনে পয়সাতে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্য সরকারের কোষাগার থেকে অন্তত কিছু খরচ কমবে এটা বলা যায় এই পদক্ষেপের পর, এবং তা আমাদের রাজ্যের পক্ষে মঙ্গলদায়ক বা মঙ্গলজনক। এবং কেন্দ্রীয় সরকারের এই যে ডিক্লারেশন তাকে আমরা সাধুবাদ জানাই রাজ্যবাসী হিসাবে। আমাদের মধ্যে দুজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার তাপস গণ, ডাক্তারবাবুকে স্বাগত জানাবো। রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কমিউনিটি মেডিসিন এবং কোভিড নোডাল অফিসার ডাক্তার কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল, আপনাকেও স্বাগত জানাবো ডক্টর পাল। আমি একটু প্রথমে ডক্টর গণের কাছে যাব, এই কারণেই যাব যে বিকল্প চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে বহু যুগ ধরেই গড়ে উঠেছে। আমরা যেমন অ্যালোপ্যাথি চিকিৎসা করি তার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, অনেক প্রাচীন চিকিৎসা পদ্ধতি, ইউনারি, এই ধরনের বিকল্প চিকিৎসা পদ্ধতি। আমরা বিকল্প এই কারণেই বলছি যেহেতু এখন সবথেকে বেশি জনপ্রিয় অ্যালোপ্যাথি চিকিৎসা, তাই বাকি যে চিকিৎসা পদ্ধতিগুলোকে আমরা বিকল্প হিসেবে রাখি সেইভাবে তার জনপ্রিয়তার নিরিখ থেকে আমরা বিকল্প বলছি। সেইখানে দাঁড়িয়ে এই যে ভ্যাকসিন, যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কি আমরা যে কোনো চিকিৎসা পদ্ধতির জায়গা থেকেই এটা কার্যকরী রাখবো, নাকি হোমিওপ্যাথি আলাদা কোনো সংজ্ঞা দিচ্ছে, আলাদা কোনো চিকিৎসার উপায় যেখানে এই ভ্যাকসিনের থেকেও, ভ্যাকসিনের বাইরে গিয়ে আমরা একটা চিকিৎসা পদ্ধতি করতে পারি? দেখুন, প্রথম কথা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন, হোমিওপ্যাথিক চিকিৎসা আজ থেকে 300 বছর আগে যেভাবে শুরু হয়েছিল এবং 100 বছর আগে এই ধরনের যে প্যান্ডেমিক এসেছিল সেখানেও যে হোমিওপ্যাথিক চিকিৎসা হয়েছিল এবং তার যে সুচারিত বিভিন্ন রকম ব্যাখ্যা আমরা বিভিন্ন রকম ইন্টারনেটের মাধ্যমে পেয়েছি, এখনও দেখা যাচ্ছে যখন এই ভ্যাকসিন আসেনি, প্রথম যে ফ্লো এসেছিল এই কোভিড ভ্যাকসিন, তখন কিন্তু আমরা আয়ুষ মন্ত্রক থেকে একটা নির্দিষ্ট ওষুধের নাম বা দুটো তিনটে ওষুধের নাম জেনেছিলাম এবং আমরা সেক্ষেত্রে কিন্তু ইমিউন বুস্টার হিসাবে হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন কলেজ, বিভিন্ন হসপিটালের মাধ্যমে আমরা দেওয়া শুরু করেছিলাম। আর্সেনিকা অ্যালবাম, খুব বিখ্যাত একটি নাম, অ্যালবাম 30, তারপরে ব্রায়োনিয়া অ্যালবাম 30, এছাড়াও আরও দু চারটে ওষুধের নাম আয়ুষ মন্ত্রক বলে দিয়েছিল, সেই মতো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম কাজ হয়েছিল। এবং এই ক্ষেত্রে প্রথম যখন এই ওয়েভ এসেছিল, ডাক্তার বান আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, সেটা হচ্ছে এই সমস্ত ওষুধগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, কিন্তু আমরা কি বলতে পারি যে ভ্যাকসিনের বিকল্প এই সব ওষুধ, নাকি ভ্যাকসিন নিতেই হবে? হোমিওপ্যাথি মানেই ভ্যাকসিন, এটা জেনে রাখুন। ভ্যাকসিনের মানে কি?
ভ্যাকসিন হচ্ছে আপনার শরীরে কোনো একটা নির্দিষ্ট জিনিস আপনাকে শরীরে পুশ করা হচ্ছে এবং সেটা সুস্থ মানুষের দেহে সে সেই সিমটমসগুলো দিচ্ছে। হোমিওপ্যাথিক ওষুধও তো তাই, একদম যা আর্সেনিকাম অ্যালবাম দেওয়া হয়েছিল তার যে সিমটমস তৈরি হয়েছিল, যে সিমটমসগুলো কোভিড ভ্যাকসিনের এই কোভিড নাইনটিনের যে সিমটমস সেই সিমটমসগুলো তৈরি হচ্ছে, এবং আমরা এটাকে পরিষ্কার বলেছিলাম ইমিউন বুস্টার হিসেবে কাজ করে অ্যাজ এ প্রোফাইল্যাক্সিস ডোজ। তো প্রোফাইল্যাক্সিস ডোজ আর্সেনিকাম অ্যালবাম 30, ব্রায়ানিয়া অ্যালবাম 30 এবং আরও দু চারটে ওষুধের কথা আয়ুষ্মান টক যেভাবে বলেছিল, এবং আমাদের এখানে কলকাতা কর্পোরেশন সুন্দরভাবে আমাদের এই ধরনের ওষুধগুলো বিভিন্ন বস্তিতে বিভিন্ন এরিয়ায় এবং যেসব এরিয়া খুব খারাপ অবস্থা ছিল সেইসব অবস্থায় আমরা এই ওষুধ দিয়ে সেসব অবস্থা এরিয়াগুলোকে গ্রিন করেছিলাম। বিশেষ করে যেসব এরিয়া বস্তি অঞ্চল যেখানে মানুষের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব সেই সব এরিয়ায় আমরা দৌড়ে দৌড়ে গিয়েছিলাম এবং সেই ওষুধ দিয়ে সেই সব অঞ্চলগুলোকে গ্রিন করে দেওয়া হয়েছিল। এবং একটা সময় এরকমও ছিল যে তখনও ভ্যাকসিন বেরোয়নি কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজ এ প্রোফাইল্যাক্সিস ডোজ হিসাবে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করানো হয়েছিল এবং সেই সব ওষুধগুলো খুব সুন্দর করে ভালোভাবে কাজ করেছিল। এবং কী কাজ করেছিল, কেন কাজ করেছিল, কীভাবে কাজ করেছিল তার একটা সুন্দর আমরা চার্ট বানিয়ে তাকে কী কী কেন কেন কোন কোন ধরনের ওষুধ এই ধরনের কোন কোন পেশেন্টকে ব্যবহার করা হয়েছে, তার কতদিনের মাত্রা ছিল, কী কী ওষুধ ব্যবহার করা হয়েছে এবং তার অ্যাকশানগুলো কীরকম হয়েছে, সেই পেশেন্ট 15 দিন পরে কী রিপোর্ট দিয়েছে, সমস্ত আমাদের কাছে তথ্য, আমার কাছে তথ্য। বেশ ডক্টরগণ, আমরা ফিরবো আবার আপনার কাছে। খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ থেকে আরেকটি প্রসঙ্গের দিকে যাব যে কথা আপনি বলছিলেন, কারণ এই আপনি যে কথা বললেন তারপরে স্বভাবতভাবেই সাধারণ মানুষের পক্ষে আরও কতগুলো প্রশ্ন উঠে আসে, কিন্তু তার আগে আমি একটু ডক্টর পালের কাছে যাব। ডক্টর পাল, আমরা দেখছি যে ভ্যাকসিন নেওয়ার জন্য দীর্ঘ লাইন, মানুষ অনেক লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিচ্ছেন এবং অনেকে প্রহসন করে এরকমও বলছেন যে ভ্যাকসিন নিতে গিয়ে করোনায় আক্রান্ত হলাম বা হতে পারি, সেই সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে কারণ ভ্যাকসিনের অপ্রতুলতা। এই অবস্থায় দাঁড়িয়ে সত্যি কি ভ্যাকসিন নেওয়ার যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা অর্থাৎ প্রতিদিন যে হারে আমরা আক্রান্ত হচ্ছি, যত সংখ্যক মানুষ আমাদের রাজ্যে আক্রান্ত হয়েছে, তার প্রাসঙ্গিকতাকে আপনি কতটা গুরুত্ব দিয়ে দেখছেন? দেখুন, এই যে ভ্যাকসিনের অপ্রতুলতা যেটা ছিল সেটা তো আস্তে আস্তে কেটে উঠছে, আমরা রোজই দেখছি অনেক সংখ্যক ভ্যাকসিনই সাপ্লাই হচ্ছে, এবং এটা ভ্যাকসিন নিতে গিয়ে যে যে লাইন পড়ছে লম্বা লাইন, সেখানে মানুষের যদি বেশি ভিড় হয়ে যায় এবং সেখানে যদি সোশ্যাল ডিস্টেন্সিং বা এটা নর্মস আমরা বলি যে ডিস্টেন্স মেনটেন করা বা মাস্ক পরে থাকা, এইগুলো যদি সাধারণ মানুষে যদি না মেনটেন করে তাহলে তো সেখানে একটা চান্স থাকছেই যে সংক্রমণ হওয়ার, কিন্তু সেটা সত্ত্বেও ভ্যাকসিন তো আমাদের নিতেই হবে, আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ভ্যাকসিন, কারণ আমাদের ইমিউনিটি তৈরি করতে গেলে আর কোনো উপায় নেই, আমাদের ভ্যাকসিন দিয়েই এই ইমিউনিটি তৈরি করতে হবে, সুতরাং ভ্যাকসিন তো নিতেই হবে। এখন যেটা সাপ্লাই প্রোডাকশনের যে প্রবলেমটা ছিল সেটা তো আস্তে আস্তে অনেকটাই কমে, প্রবলেমটা সলভ হচ্ছে এবং গভর্নমেন্ট তো বিভিন্ন আরো স্টেপস নিচ্ছে যে ডাইরেক্ট ভ্যাকসিন যাতে বাইরে থেকেও কিনতে পারে কোনো প্রাইভেট হাসপাতাল সংস্থাগুলি অপশন করে বা টেন্ডার করে, সুতরাং সেই দিকে ভ্যাকসিনের সাপ্লাই আশা করি চলে আসবে, এর মধ্যে আস্তে আস্তে কেটে উঠবে। সুতরাং আমাদের সচেতন হতে হবে যে আমরা লাইন দিয়ে হুড়ুহুড়ি করে গায়ের উপর দায় দিয়ে লাইন দিয়ে সেটা আমি দেবো না। আর যেটা হচ্ছে যে ভ্যাকসিন অনেকেই বলছে যে আমাদের 4 সপ্তাহ হয়ে গেছে, 6 সপ্তাহ হয়ে গেছে, আমাদের নিতেই হবে, সেই ভোরবেলা থেকে লাইন দিয়ে নিয়ে চলে আসছে, কিন্তু সেই পরিস্থিতিটাও অনেকটাই কিন্তু এখন সহজ হবে, কারণ যেহেতু আমাদের ডোজের শিডিউলিংটা চেঞ্জ হয়েছে যে দেরিতে গেলেও ভ্যাকসিন নিলে যে আমাদের রিকমেন্ডেশন এখন 12 সপ্তাহ হয়ে গেছে, এবং সুতরাং ওই হুড়ুহুড়ি করে যে আমার এতদিন হয়ে গেছে বলে আমাকে হামলে করতে হবে সেটা, সেই ব্যাপারে মানুষকে একটু সচেতন হতে হবে। বেশ ডক্টর পাল, এখানে এখানে একটা ছোট্ট প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে ভ্যাকসিন নিতে হবে আপনি বলছেন বা চিকিৎসকরা অনেকেই বলছেন যে এটা একটা বুস্ট আপ করবে, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করবে, তাই যদি হয় তাহলে পরে
কেন ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করার জন্য যেই যেই বিকল্প পদগুলো আছে তার প্রতি আমরা অনেক বেশি নজর দিচ্ছি না। যেমন ধরুন অনেকেই ডাক্তারবাবু বলছেন যে ভিটামিন সি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে করোনাকে প্রতিহত করার জন্য যে ইমিউনিটি দরকার তাকে অনেকটাই এগিয়ে দেয়, সে অনেকটা কার্যকরী ভূমিকা নেয়। তা এই ধরনের বিভিন্ন ভিটামিনস বা খাদ্য খাওয়ার বা যাপন জীবনযাপন এই সমস্ত কিছু যা আমাদের ইমিউনিটিকে ভেতর থেকে অনেকটাই বুস্ট আপ করতে পারে তার দিকে আমরা কেন একটু বেশি লক্ষ্য না দিয়ে ভ্যাকসিনের দিকে একটু বেশি লক্ষ্য দিচ্ছি, এর কারণটা কি? যে আপনি যেটা বলছেন যে ইমিউনিটি বুস্টার যেটা, যে ভিটামিন সি বা জিঙ্ক বা এখন যে এই ধরনের ওষুধগুলোকে খাচ্ছেন, এটা একটা জেনারেল ইমিউনিটি লেভেল বাড়ায়, কিন্তু স্পেসিফিক ইমিউনিটি সেটা তো দেবে না। একটা ডিজিজের এগেনস্টে যে স্পেসিফিক ইমিউনিটি দিতে গেলে সেই স্পেসিফিক ভ্যাকসিন নিতে হবে। কখনোই এটা কারোরই ভাবা উচিত নয় যে ভ্যাকসিনের বিকল্প হিসেবে এই জেনারেলাইজড যে ইমিউন বুস্টার যেটা বলে আমরা বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন জিনিস খাচ্ছি সেটা খাওয়া ভালো, কিন্তু তার জেনারেল নিউট্রিশন যেটা স্বাস্থ্য দিকে হেল্প করবে ইট উইল হেল্প, কিন্তু সেটা কখনোই বিকল্প হতে পারে না ভ্যাকসিন নেওয়ার থেকে। কারণ একটা স্পেসিফিক ডিজিজের তার স্পেসিফিক ভ্যাকসিন সেটাই হচ্ছে একমাত্র মারণাস্ত্র প্রিভেন্ট করার জন্য, এছাড়া আর কোনো অন্য কোনো উপায় কিছু নেই। বেশ, আমি আবার একটু ডক্টর গণের কাছে যাব। ডক্টর গণ, আপনি যে প্রসঙ্গ তুলেছিলেন সেই প্রসঙ্গ থেকে একটা প্রশ্ন খুব জাগ্রত হচ্ছে, সাধারণ মানুষের মনে খুব প্রকট হচ্ছে। তার কারণ এই যে আপনি বললেন যে হোমিওপ্যাথি চিকিৎসার মধ্য দিয়ে আপনারা সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু চিকিৎসা দিয়েছেন এবং চিকিৎসার ফলে তার একটা ফলপ্রসূ জায়গায় গিয়েছেন, আপনারা বেশ ভালো একটা ফল পেয়েছেন এবং তাদের সমস্ত পরিসংখ্যান আমাদের আপনাদের কাছে রয়েছে যে কত পার্সেন্ট মানুষকে কী কী ধরনের ওষুধ দিয়েছিলেন এবং কী কী রেজাল্ট পেয়েছেন এবং কত পার্সেন্ট মানুষ করোনামুক্ত হয়েছেন অন্য উপসর্গগুলোকে বাদ দিয়ে। তাহলে এই হোমিওপ্যাথি চিকিৎসাকে গুরুত্ব অনেকটা কম দিয়ে কেন ভ্যাকসিনের ওপর এত জোর দেওয়া হচ্ছে, আপনি কী মনে করেন? না, একদম হোমিওপ্যাথিক চিকিৎসাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আমি এটা মানবো না, কারণ হোমিওপ্যাথিক চিকিৎসাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা আয়ুষ মন্ত্রক সুন্দরভাবে এর যথাযথ ব্যবস্থাও করেছে, বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খুব সুন্দর ব্যবস্থা করে প্রাথমিক যে চিকিৎসা করা প্রয়োজন যেভাবে শরীরে মানুষের শরীরকে ইমিউন বুস্ট করা যায়, কী কী ওষুধ দিয়ে বুস্ট করা যায় তার একটা তথ্য পরিসংখ্যান দিয়ে বিচার করে বিভিন্ন রাজ্য সংস্থা বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমভাবে প্রকাশ ফল প্রকাশ করেছে। আমাদের এখানেও বিভিন্ন হোমিওপ্যাথিক কলেজ বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট তারা করেছে, আমিও পার্সোনালি প্রায় 56,000-57,000 মানুষের উপরে কাজ করে তার একটা রেজাল্ট বার করে রেখে দিয়েছি এবং সেটা বিভিন্ন জায়গায় ফল প্রকাশ করার জন্য আমি অলরেডি প্রস্তুতি নিয়েছি এবং করেওছি। এবং সেক্ষেত্রে দেখা গেছে আর্সেনিকাম অ্যালবাম 30 প্রায় 85% মানুষের উপরে খুব সুন্দর প্রভাব বিস্তার করেছে এবং তাদের এখনও পর্যন্ত যারা আর্সেনিকাম অ্যালবাম 30 বা ব্রায়ানিয়াল বা 30 বা এই ধরনের ওষুধ যারা খেয়েছে বা সিমটোম্যাটিক মেডিসিন যেসব ওষুধ বিভিন্ন ডাক্তারবাবু দিয়েছেন যারা খেয়েছেন, যা তাদের তথ্য আমার কাছে যতটুকু আছে তাদের মধ্যে থেকে মাত্র এই 46,000 লোকের মধ্যে একজন লোক মারা গেছেন, আর বাকি যাদের মধ্যে ওষুধ খাওয়ার পরেও আপনার কোভিডে আক্রান্ত হয়েছেন তারা খুবই মাইল্ড আক্রান্ত হয়েছেন, খুব মডারেট আক্রান্ত হয়েছেন এরকম সংখ্যা মাত্র 3% এবং হাই রিস্ক পজিশনে আক্রান্ত হয়েছেন মাত্র 0.1%। সুতরাং আমি এই তথ্য দিয়ে বোঝাতে পারছি বা বলতে পারবো যে হোমিওপ্যাথিক ওষুধ বা অল্টারনেটিভ মেডিসিন কোভিডের ক্ষেত্রে দারুণভাবে কাজ করেছে এবং ইমিউন বুস্টার হিসেবে কাজ করেছে এবং ইমিউন বুস্টার হিসেবে সেকেন্ড ওয়েভে যেভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে সেক্ষেত্রে হয়তো আর্সেনিক অ্যালবাম এই মুহূর্তে আসছে না, কিন্তু ব্রায়ানিয়াল বা ব্যাসিলিনাম বা অন্যান্য যেসব ওষুধগুলো টিউবারকুলিনাম যেসব ওষুধগুলো আমরা ব্যবহার করছি সুন্দর তার প্রভাব বিস্তার এবং তার মধ্যে যতটুকু আমার কাছে তথ্য আছে সেখানে কিন্তু কোনো রকম কোনো কিছুই হয়নি কোনো প্রবলেম এবং কোনো মানুষকে খুব সহজ এবং সহজ ভাষায় বলতে গেলে কোনো মানুষকে হসপিটালে স্থানান্তরিত করতে হয়নি অল্টারনেটিভ অফ মেডিসিন খাওয়ার ফলে। আমি বলছি না যে ভ্যাকসিনের যে অল্টারনেটিভ সে একমাত্র হোমিওপ্যাথিক ওষুধ, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ দীর্ঘ 300 বছর ধরে একে আপনার অবহেলা করে কোনো লাভ নেই,
সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ডাক্তার এবং বিভিন্ন রকম সংস্থা এবং কোনো কোনো রাজ্য কিছু কিছু পুলিশ অফিসারদের অ্যাসোসিয়েশন বিভিন্ন আইপিএস অফিসাররা কি সুন্দর সুন্দর করে তারা বিভিন্ন রকম এই হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন তাদের সংস্থায় দিয়েছেন এবং বিভিন্ন রকমভাবে প্রস্তাব দিয়েছেন, তাদের খুব বেশি প্রবলেম হয়নি। এবং আমি আপনাকে পার্সোনালি বলছি যে এই কোভিডে এই রকম প্রভাবে এরকম মারাত্মক কন্ডিশনে একদম ভয় পাবেন না। আপনি ভ্যাকসিন নিতে চান, নিন। আপনার অল্টারনেটিভ মেডিসিন হোমিওপ্যাথিক ওষুধ খেতে হয়, আপনি খান। কিন্তু ভীত এবং সন্ত্রস্ত হবেন না, কিছুই হবে না। খুব ধীরে 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 হোমিওপ্যাথিক ওষুধই নিন, অল্টারনেটিভ যেসব ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজ এ প্রোফাইল্যাক্সিস ডোজ এখনও পর্যন্ত মানুষের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি এবং যতটুকু পাচ্ছি তাদের তথ্য সংগ্রহ করছি। যেভাবে করছি তাতে মানুষ অসহায় বোধ করবেন না, মানুষ অত অসহায়। এক সেকেন্ড, আমি আপনাকে বলছি করোনা পজিটিভ পেশেন্ট নিয়ে চেম্বারে বা বিভিন্ন জায়গায় যখন আসে আমার কাছে আসলে আমি আগে তাকে জড়িয়ে ধরি, বলছেন করছেন কি ডাক্তারবাবু, বলছে হ্যাঁ আসুন, জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে চেম্বারে বসিয়ে তারপরে ওষুধ দিয়েছি। কেউ বলতে পারবে না যে তার থেকে আমার হয়েছে বা আমার থেকে তার হয়েছে। অত ভয় পাওয়ার কিছু নেই, ওষুধ খান না, একেবারে নিন। আপনি 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 যে আনন্দের কথা বলছেন, আপনি যে আশ্বস্ত করছেন, সেই আশ্বাস আমাদের আশঙ্কার মেঘকে অনেকটাই দূরে সরিয়ে দেবে অন্তত মানসিকভাবে। আপনাকে ধন্যবাদ জানাবো, অনেকটা গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদের সঙ্গে থাকলেন। নিশ্চয়ই আপনার বিপক্ষে ডক্টর পালের বেশ কিছু কথা রয়েছে, কারণ অ্যালোপ্যাথি চিকিৎসার যে প্রোটোকল সেই প্রোটোকলে এই শারীরিক দূরত্ব বিধিটা একটা সাংঘাতিক বড় প্রোটোকল, নিশ্চয়ই সে বিষয় নিয়ে অনেক কথা আছে। এবং ভ্যাকসিন নিয়ে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা ফিরবো সেই আলোচনাতে, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন।